ধিকাস্টের নতুন নিবেদন, প্রতিহিংসার নেশা। মাদক বড় অদ্ভুত জিনিস। প্রথমে মানুষ তাকে সেবন করে, আর সেবনের মাত্রা বাড়লে মাদক মানুষকে অধিগ্রহণ করে। আজকের এই যুগে 18 পেরোতেই অনেকেই মাদকের মোহে হারিয়ে যায়, অসাধু সঙ্গের শিকার হয় তারা। কিন্তু কে বা কারা রয়েছে পিছনে, কি উদ্দেশ্য তাদের, চলুন শুনে নেওয়া যাক। ঘড়িতে তখন সকাল 6টা, দরজায় জোরে জোরে ধাক্কার আওয়াজ, আর তাতেই আচমকা ঘুম ভেঙে যায় সৃষ্টির। মীরা অবশ্য তখন জেগে, ঘুম থেকে তড়িঘড়ি উঠে চোখ রগড়াতে রগড়াতে মীরার দিকে তাকিয়ে সৃষ্টি ভুরু কুচকে জিজ্ঞাসা করে, এত সকালবেলা কে এরমভাবে দরজায় ধাক্কা দিচ্ছে? সৃষ্টি বিছানা ছেড়ে ওঠার আগেই মীরা বলল, ওয়েট, আমি দেখছি। দরজা খুলেই মীরা দেখল তাদের ক্লাসমেট অরুণিমা দাঁড়িয়ে আছে, চোখে মুখে একটা আতঙ্কের ছাপ। কি রে, কি ব্যাপার, এত সকালবেলা তুই, শরীর টরি খারাপ করলো নাকি? হাঁপাতে হাঁপাতে অরুণিমা বলল, শরীর ঠিক আছে, কিন্তু তোরা ইমিডিয়েটলি নিচে চ, পুলিশের গাড়ি এসেছে হস্টেলের সামনে, ওয়ার্ডেন দিদি সবাইকে নিচে ডাকছে। পুলিশের গাড়ি মানেটা কি, কেন? আরে সেটা আমিও জানি না, তবে কিছু একটা সিরিয়াস হয়েছে, নিচে গিয়ে জানতে পারবো। তাড়াতাড়ি করে মীরা, সৃষ্টি আর অরুণিমা হোস্টেলের গেটের সামনে গিয়ে দাঁড়ায়। হোস্টেলের প্রায় সবাই সেখানে দাঁড়িয়ে আছে, সামনে পুলিশের গাড়ি, তার পাশে আবার নাকি অ্যাম্বুলেন্সও রয়েছে। সবাই নিজেদের মধ্যে কেমন একটা কথাবার্তা বলছে। প্রচণ্ড কনফিউজিং সিচুয়েশন, কি হয়েছে না কেউ বলতে পারছে না। ইন্সপেক্টর সেন এসব কেওস দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, আহা, তোমরা একটু শান্ত হও, পাশের গলিতে একটা মার্ডার হয়েছে। প্রাথমিক তদন্তে যা বুঝতে পেরেছি, ভিকটিমকে তোমাদেরই কলেজে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বলে আইডেন্টিফাই করা গেছে। তোমরা কোনোভাবে কি কিছু জানো, বা কাল রাতে এমন কিছু ঘটনা যেটা তোমাদের সন্দেহজনক লেগেছে? তোমরা যাই জানো বা যদি কিছু দেখে থাকো, সেটা এক্ষুনি বলে ফেলো, কোনো ভয় নেই। কথাটা শোনা মাত্রই মীরা আর সৃষ্টি দুজনেরই চোখ যায় স্ট্রেচারে করে নিয়ে যাওয়া বডিটার দিকে। পুরো বডিটা সাদা চাদরে কভার করা ছিল বলে তারা কেউ কিছু বুঝতে পারেনি, কিন্তু একটু হাওয়া দেওয়াতে বডির মুখ থেকে চাদরটা একটু সরে যায়। ভিকটিমকে চিনতে পেরে প্রত্যেকেই খুব অবাক হয়ে যায়, এবং কার্যত আঁতকে ওঠে মীরা আর সৃষ্টি। সৃষ্টি মীরাকে জিজ্ঞাসা করে, তুই কি সেটাই দেখছিস যেটা আমি দেখছি? হ্যাঁ, দ্য ভিকটিম ইজ হিম। দু সপ্তাহ আগে স্টাডি টেবিলে রাখা ঘড়িটাতে তখন 8টা বাজতে ঠিক 1 মিনিট বাকি। মীরা নিজের হোস্টেল রুমের খাটের ওপর বসে ঘড়িটার দিকে হাঁ করে তাকিয়ে কি যেন একটা ভাবছে বেশ। 10টা বাজতেই কলেজের প্রথম ক্লাস, আর তার সাথে শুরু নতুন লাইফ। শিলিগুড়ি থেকে হাই স্কুল কমপ্লিট করার পরে কলকাতাতে এসে গ্র্যাজুয়েশন করার ডিসিশনটা ওর নিজেরই ছিল। অনেক ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে সে একটা অ্যাক্সিডেন্টে, তাই দাদু দিদা ছাড়া তার লাইফে আর কেউ নেই। কলকাতায় এসে পড়াশোনা করার চক্করে খুব কাছের দুটি মানুষকে পিছনে ছেড়ে আসতে হয়েছে তাকে, আর তার সাথে ফেলে এসেছে পুরনো লাইফটাও। এখন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একটা ভালো কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়ার সুযোগ পেয়েছে সে। সবে 2 দিন হলো এই কলেজে শিফট করেছে। একজন
খুব বক বক করা রুমমেটও পেয়েছে সে। তার নাম অবশ্য সৃষ্টি। এই মীরা, তুই রেডি হবি কখন? ফার্স্ট ডেতেই কি কলেজ বাঙ্ক করার প্ল্যান করছিস? মীরা একটা মুচকি হেসে বলল, আমি ফার্স্ট দিনের ফার্স্ট ক্লাস বাঙ্ক করব, আর তুই সেটা হতে দিবি। এত ভালো ভাগ্য আমার নয় রে। আর তাছাড়া আমি কোনো ক্লাস বাঙ্ক করি না। হ্যাঁ, সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে, প্রচণ্ড বোরিং একটা মানুষ তুই। জীবনে তো মনে হয় স্কুলও বাঙ্ক করিসনি। যাই হোক, কলেজের প্রথম দিন, আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। তাড়াতাড়ি রেডি হয়ে নে তো, আর একটু আগে গেলে কলেজটা ঘুরেও দেখতে পারবো আর বাকিদের সাথে একটু অ্যাকাস্টমড হতে পারবো। আগে গিয়ে কি ঝাড়ু দেবো নাকি? আর ফার্স্ট দিন প্রচুর ভিড় হবে, প্লাস আমার বাকিদের সাথে অ্যাকাস্টমড হওয়ার সেরকম ইচ্ছে আপাতত নেই। তোর সাথে হয়েছি, ইজ ইট নট এনাফ? উফ, এত ডিফিকাল্ট হোস না তো, যা তো তাড়াতাড়ি রেডি হয়ে নি। সৃষ্টি মীরার হাত ধরে খাট থেকে টেনে নামালো আর তাকে ঠেলে ঠুলে বাথরুমে পাঠিয়ে দিল। মেয়েদের হোস্টেলের একদম পাশেই কলেজ। কলেজে ঢুকতে না ঢুকতেই মীরার কথা একদম সত্যি হলো। প্রথম দিন তাই প্রচুর স্টুডেন্ট। মীরা সৃষ্টির দিকে তাকিয়ে বলল, বলেছিলাম প্রচুর ভিড় হবে, শুনিস তো না কোনো কথা। সামনে নোটিশ বোর্ড আছে, নিশ্চয়ই ডিপার্টমেন্টে রুম নাম্বার দিয়ে দিয়েছে। আমি যাচ্ছি সেখানে, তোর আসার হলে চলে আসিস। একে কেন, তুই আমার সাথেই ক্যান্টিনে যাবি। অরুণিমা আমাকে বললো ওরা ক্যান্টিনে বসে আছে, প্লাস ক্লাস স্টার্ট হতে এখন অনেক টাইম। তুই আমার সাথেই যাবি, আমি কিচ্ছু জানি না। মীরা একটু বিরক্ত হলো, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এর সাথে থাকলে তিনটে বছর শান্তি পাবো না, বুঝতেই পারছি। আমি না শুনলাম দেখি বল। হ্যাঁ, তা সেটা তোকে শোনানোর জন্যই বললাম। এনিওয়েজ, চলুন ম্যাডাম, ক্যান্টিন আপনার জন্য ওয়েট করছে। সৃষ্টি মুখে একটা বড় হাসি নিয়ে মীরার সাথে ক্যান্টিনের দিকে এগিয়ে গেল। ক্যান্টিনে পৌঁছেই ওরা দুজনে দেখল লাইন দিয়ে অসংখ্য স্টুডেন্ট দাঁড়িয়ে আছে ওই যে একটা টেবিলের সামনে। যারা দাঁড়িয়েছিল তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা সব ফ্রেশার্স। টেবিলের সামনে যেতেই বুঝতে পারল সিনিয়রদের সাথে ওই একটা, মানে যাকে বলে ইন্ট্রোডাকশন চলছে। এই সিনিয়ররা ইউনিয়নের মেম্বার সম্ভবত, কিন্তু সিচুয়েশনটা দেখলে ইন্ট্রোডাকশন কম গ্রিলিং বেশি লাগছিল। সত্যি কথা বলতে কি, র্যাগিং বললেও কিছু খারাপ হবে না। নাম জিজ্ঞেস করে মজা ওড়ানো, অদ্ভুত অদ্ভুত টাস্ক দেওয়া, বডি শেম করা। মীরা আধ ঘন্টা ধরে এসব দেখছিল আর তার সাথে মাথা গরম হচ্ছিল ক্রমশ। টেবিলের পিছনে চেয়ারে বসে থাকা একটা ইউনিয়নের মেয়ে ফার্স্ট ইয়ারের একটা মেয়েকে ডাকে এবং তার নাম জিজ্ঞেস করার পরে টেবিলের কাঁচের গ্লাসে রাখা করলার জুসটা খেতে বলে। চল চল, ঢক ঢক করে গিলে ফেল। জুনিয়র মেয়েটা বেশ ঘাবড়ে গেল আর বলল, এটা এটা তো প্রচুর তেতো হবে, কি করে খাবো? এত তেতো তো খেতে পারবো না। হ্যাঁ, এটাই তো টাস্ক তোর। সবাইকে যেমন টাস্ক দেওয়া হয়েছে তোকেও দেওয়া হলো। প্রথমেই তো বলা হয়েছিল কেউ যদি কোনো টাস্ক করতে না চায় তাহলে সে আর ফার্স্ট সেমে ক্লাস করবে না, র্যাদার আমরা করতে দেব না। তো বেশি না ভেবে ভালো জুনিয়রের মতো চুপচাপ করলার রসটা শেষ কর, নইলে তো অলরেডি জানিসই ক্লাস করতে দেব না। টেবিলের পিছনে বসা একটা ইউনিয়নের ছেলে জোর করেই জুসের গ্লাসটা টেবিল থেকে নিয়ে জুনিয়রটার হাতে ধরিয়ে দিল। মেয়েটা খেতে চাইছিল না, কিন্তু তাকে একরকম জোর জার করে গেলানো হলো আর খাবার পরেই মেয়েটা ভীষণ খেতে লাগলো। এই সিচুয়েশনটা দেখে মীরা নিজেকে আর ঠিক রাখতে পারল না, কিন্তু ও কিছু বলার আগেই সৃষ্টি ওর হাতটা চেপে ধরল। সে মীরার মুখের দিকে তাকিয়ে
ঘাড় নাড়িয়ে না এর ইশারা করল। মীরা কি করবে কিছু বুঝতে পারছিল না, ব্ল্যাঙ্ক হয়ে গেছিল বললেও খারাপ হবে না। আর এদিকে যে মেয়েটা করলার জুস খেয়ে বিষম খাচ্ছিল সে কাঁচতে কাঁচতে মাটিতে বসে পড়ে। তাকে যখন বাকি স্টুডেন্টসরা হেল্প করতে যায়, র্যাগিং করা মেইন সিনিয়র অভিক সে বলে ওঠে, ওকে যদি কেউ হেল্প করেছিস আমি ক্লাস করতে দেবো না, সেই বুঝে। আর ওকে হেল্প করার মতো কিছু হয়নি, এইটুকু খেয়ে যে মাটিতে লুটিয়ে পড়ে তাই কিচ্ছু বলার নেই। কথাটা শুনে সব সিনিয়র্সরা হাসতে শুরু করলো। ক্লাস শুরু হতে এখন 15 মিনিট বাকি, তাই অভিক বলল, যা 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 যে যা নিজের ক্লাসে যা, বাকিদের ইন্ট্রোডাকশন পড়ে নেওয়া হবে, আমার হাতে অনেক সময় আছে। এই কথাটা শোনার পরেই ফার্স্ট ইয়ারের সবাই যে যার ক্লাসে চলে গেল। সৃষ্টি সিচুয়েশনটা বুঝতে পেরে মীরাকে টানতে টানতে ক্যান্টিনের বাইরে নিয়ে এলো। মীরা বাইরে এসেই নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তুই ক্লাসে যা, আমি আসছি। সৃষ্টি খানিকটা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, আসছিস মানেটা কি, কোথায় যাবি তুই? ক্লাস তো কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে। টিচার্স রুমে যাব কমপ্লেইন করতে। সিনিয়রসগুলো আজকে যা করছিল ওটাকে ইন্ট্রোডাকশন বলে না, টিপিক্যালি র্যাগিং বলে, যেটা কি প্রোহিবিটেড। তুই কি পাগল হয়ে গেছিস রে, শুনলি না ওরা কি বলল? ক্লাস করতে দেবে না। আচ্ছা দেখছি ওদের অ্যাগেনস্টে কিছু কথা বলা মানে নিজের বিপদকে ডেকে আনা। তা বলে কিছু বলবো না, আজকে করলার জুস খেতে বলল, কাল হয়তো আরো অন্য কিছু হার্মফুল হবে, এরকম করে চলে নাকি? আম শিওর টিচার্সরা স্টেপ নেবেন এদের এগেনস্টে, আর তা যদি না হয় তাহলে প্রিন্সিপালকে বলবো। মীরা আর সৃষ্টি যেখানে দাঁড়িয়ে কথা বলছিল তার পাশেই রাখা একটা বেঞ্চে মুখের সামনে একটা বই নিয়ে বসেছিল অ্যাকাউন্টেন্সি অনার্সের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট নীল ভট্টাচার্যা। এতক্ষণ দুজনের প্রায় পুরো আর্গুমেন্টটাই সে শুনেছে। যে ছেলেটা কোনো ব্যাপারেই সেরকম কোনো কথা বলে না, সে মুখের সামনে থেকে তার বইটা নামিয়ে নিয়ে হঠাৎ করেই বলে উঠল, হোয়াট এভার ইউ আর থিঙ্কিং ইটস নট গোয়িং টু ওয়ার্ক। মীরা আর সৃষ্টি নীলের গলাটা শুনে তার মুখের দিকে তাকিয়ে ভুরু কুচকালো। নীল অবশ্য একটা সার্কাস্টিক হাসি দিয়ে বলল, তুই কি ভাবছিস, তুই যেটা করতে যাচ্ছে সেটা আর কেউ করেনি? এর আগে অনেক স্টুডেন্টস কমপ্লেইন করেছে, তাদের র্যাগিং তো কমেনি, উল্টে বেড়ে গেছে। প্লাস যারা কমপ্লেইন করেছে তাদেরকে অনেক বাজে কনসিকোয়েন্সেস ফেস করতে হয়েছে। সো থিঙ্ক প্রপারলি বিফোর টেকিং এনি স্টুপিড স্টেপ। আর হ্যাঁ, এখানকার টিচার্সরা কিন্তু কেউ কিছু করবে না। কেন, টিচার্সরা কি তোমায় পার্সোনালি কোনো নোটিশ পাঠিয়েছে যেটাতে লেখা আছে যে তারা কোনো স্টেপ নেবেন না? ওয়েল, নোটিশ তো পাঠায়নি, কিন্তু এই কলেজকে আর তাদের লোকজনকে তোদের থেকে একটু বেশি চিনি। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যতজন র্যাগিং করে তাদের পেরেন্টস বা রিলেটিভস অনেক ইনফ্লুয়েন্সিয়াল, কলেজের ট্রাস্টের সাথে অনেকেই যুক্ত আছেন, প্লাস প্রিন্সিপাল অ্যান্ড অন্যান্য ডিপার্টমেন্টাল হেডস এর রিলেটিভস। সো ন্যাচুরালি কেউ কিছু করবে না, আর করতেও পারবে না। সৃষ্টি মীরার মুখের দিকে তাকিয়ে একটু ভয় ভয়ই বলল, দেখ এখন চুপচাপ ক্লাসে চল, অলরেডি আমরা লেট হয়ে গেছি, উই উইল শিওরলি ডিল উইথ দিস লেটার। সিনিয়রদের আহ্বান দেখে মীরা কিছুটা সন্দেহ তো করেছিলই যে সাপোর্ট না থাকলে না, এরমভাবে র্যাগিং ওরা করতে পারত না। নীলের কথা শুনে ও আরও শিওর হয়ে গেল, তাই সে কোনো কথা না বাড়িয়ে সৃষ্টিকে নিয়ে নিজের ক্লাসের দিকে এগিয়ে গেল। লেট হলেও ভাগ্যবশত টিচার এসে না পড়ার কারণে প্রথম দিনের প্রথম ক্লাসটা দেরিতে পৌঁছানোর এক্সপ্লেনেশন দুজনকেই দিতে হলো না। কলেজের সারাটা দিন ফার্স্ট ইয়ারদের সাথে মাঝে মাঝেই সিনিয়রদের ইন্ট্রোডাকশন চলছিল, কখনো লাঞ্চ ব্রেকে তো কখনো ওই
অন্য ক্লাসে যাবার পথে। অভিকর্তার গ্রুপ জুনিয়রদের সাথে যেন একটা সাংঘাতিক ভয়ানক খেলা খেলছিল। কাউকে বলছে কাঁচা ডিম খেতে, তো কাউকে বলছে অন্যদের জুতো পরিষ্কার করতে, আর কেউ যদি সেটা করতে না চায়, সেই না বলার পানিশমেন্ট আরও ভয়ানক। সারাদিন ক্লাস হলেও মীরার মন কিন্তু একদিকেই ছিল। নীলের কথাই সত্যি, এই কলেজে পাওয়ার রুল করে। কোনো টিচার বা স্টাফ এত কিছু দেখার পরেও কিচ্ছু বলে না, কি অদ্ভুত। দিনের লাস্ট পিরিয়ডের শেষে যখন সবাই ক্লাস থেকে বের হচ্ছে, অভিকর্তার গ্রুপ মীরার ক্লাসের সামনে এসে দাঁড়ায়। রুম থেকে বেরোতেই মীরা সেটা দেখতে পায়। অভিক মীরার ক্লাসমেট অরুণিমাকে ডাকে তাদের ওই সো কল্ড ইন্ট্রোর জন্য। মীরাদের প্রফেসর বিশ্বাস তখন ক্লাস থেকে সবে বের হচ্ছিলেন, তাই তিনি অভিকদের দেখে বলেন, কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? কলেজ তো আজকের মতো শেষ হয়ে গেছে, এখন ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই, তোমরা এখন এখান থেকে যাও। এটা শুনে অরুণিমা রীতিমতো হাঁফ ছেড়ে বাঁচল। প্রফেসর বিশ্বাসকে থ্যাংক ইউ বলে সে এক সেকেন্ডও সেখানে আর দাঁড়ালো না। প্রফেসর বিশ্বাসও মীরা আর সৃষ্টির দিকে তাকিয়ে একটু হেসে ওদেরকেও বেরিয়ে যেতে বলল। সারাদিন এত কিছু দেখার পর সৃষ্টি আর মীরা সোজা নিজেদের হোস্টেলে ফিরে যায়। মীরা এত ডিস্টার্বড হয়ে পড়ে যে সে রাতে ডিনারটাও পর্যন্ত বাদ দেয়। ডিনার করে ঘরে ঢুকে সৃষ্টি নিজের ব্যাগ থেকে একটা বিস্কিট আর চিপসের প্যাকেট মীরার সামনে রাখে। সৃষ্টি বলে, ডিনারটা তো করলি না, অ্যাটলিস্ট খিদে পেলে এগুলো খেয়ে নিস। কি ভাবছিস বলতো? তুই ভাবছি এটা কতদিন চলবে, আজকে ফার্স্ট ডেতেই এই রকম, বাকি দিনগুলো কি হবে বলতো? হোপফুলি এদের স্টুপিডিটিটা তাড়াতাড়ি শেষ হবে। আমার ডাউট আছে। আমার ওই নীল বলে ছেলেটার সাথে দেখা হয়েছিল আজকে লাঞ্চের টাইমে, আপাতত ওর এই ফালতু ইন্ট্রোডাকশনটা এখনো বাকি আছে, ওকে দেখে মনে হলো ঠিক হ্যান্ডেল করে নেবে। তোরই মতন খানিকটা সিরিয়াস আর খুব কম কথা বলে। নীলের ব্যাপারে শুনে মীরা একটু অবাকই হলো। ও ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, দেখে আর ওর কথা শুনে তো মনে হলো সেকেন্ড ইয়ারে পড়ে। যেভাবে ডিসক্রাইব করছিল শুনে মনে হচ্ছিল অভিকদের গ্রুপটাকেও বেশ ভালোভাবেই চেনে, আর কলেজের অথরিটিস যে কোনো স্টেপ নেবে না সেটাও ভালোভাবেই ও জানে। আজকে প্রথম দিন ছিল, আর ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট এত কিছু ফার্স্ট দিনই জেনে গেল, স্ট্রেঞ্জ। সৃষ্টি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, উফ, তুই না সত্যি বাবা কুইন অফ ওভার থিঙ্কিং বলে খারাপ হবে না, সামান্য ওর কথা শুনেই এত ভাবতে শুরু করলি। যাই হোক, কাল আবার সকাল সকাল উঠতে হবে, কলেজ আছে, এত ভাবিস না, চুপচাপ শুয়ে পড়। ঘড়ির কাঁটায় তখন রাত আড়াইটে বাজে। মীরার চোখে এক ফোঁটাও ঘুম নেই। না, এটা আজকের ইনসিডেন্টের জন্য নয়, এটা তো রেগুলারের গল্প। আসলে ওর ইনসমনিয়া আছে, রাতে ঠিক করে ঘুম হয় না, কানে হেডফোন লাগিয়ে খাটে শুয়ে শুয়ে গান শুনছে, আর পাশের খাট থেকে সৃষ্টি নিজের ঘুমের জগৎ থেকে জোরে জোরে নাক ডাকছে। জুলাই মাসের পচা গরমেও সৃষ্টির ঘুম ভাঙেনি। মীরা এমন সময় নিজের খাট থেকে উঠে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খেতে খেতে গান শুনছে, আর হঠাৎই ওর চোখ যায় জানলার বাইরে। কলেজের পিছনের গেটটা ওদের রুম থেকে দেখা যায়। ও দেখলো গেটের বাইরে একটা কালো রঙের মিনি ভ্যান এসে দাঁড়িয়েছে। দুটো লোক মাস্ক আর মাথায় কালো টুপি পরা, হাতে একটা বক্স নিয়ে ওই
কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকছে। পাশে স্ট্রিট লাইটটা টিম টিম করে জ্বললেও মীরা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছিল ঘটনাটা। ফোনের দিকে তাকিয়ে সে দেখতে পায় ঘড়িতে তখন 3টে বাজে। এটা দেখার পর ওর মাথায় অনেক প্রশ্ন আসে। এত রাতে কলেজের ভেতরে এরমভাবে চুপি চুপি কে ঢুকছে, আর কেনই বা ঢুকছে, কি উদ্দেশ্য তাদের? শুনছিলেন প্রতিহিংসার নেশা সিরিজের প্রথম পর্ব। গল্পের মূল ভাবনায় দামিনী ভাণ্ডারী। গল্প পাঠে অনিন্দিতা পাল, পারমিতা রায়, সোহম চৌধুরী, সাগ্নিক বিশ্বাস, রুদ্রদেব ভট্টাচার্য, সময়িতা ঘোষ, সুদীপ্ত দাস, অভিষিক্তা সাহা ও গৈরিক সাহা। গল্পের সূত্রধর সময়িতা ঘোষ। শব্দ সম্পাদনায় ময়ূক ঘোষ এবং প্রসেনজিৎ পাল। বিশেষ সহযোগিতায় টিম ভি কাস্ট। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী শনিবার পরবর্তী পর্ব নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।